ভাই এখানে বস। ভাই আমার একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। কি বল? এই মাটির সঙ্গে না আমি মায়ের একটা দারুণ মিল খুঁজে পেয়েছি। পৃথিবীর সব মানুষের মা হচ্ছে মাটি। আমরা মানুষেরা মা ও মাটির উপর যতই অত্যাচার করি না কেন, তারা মুখ বুঝে সব সহ্য করে। খেয়াল করেছো ভাই, মা কদিন ধরে পুরনো কাপড় পরছে? হ্যাঁ, তোর নজরে পড়েছে তাহলে? পড়বে না আবার। ২০০ টাকা। মা কি করছিস? এই না মা। এর মধ্যে কি? শাড়ি আনতে গেলি কেন? খামোখা কতগুলো টাকা খরচ করলি? খামোখা না মা, কতদিন ধরে দেখছি তুমি একই শাড়ি পরছো, তাই তোমার জন্য কিনে এনেছি। মা আমি শৈবালের আগে দিতে চেয়েছি তোমার আদর পাওয়ার জন্য, আর আমি সাগরের আগে দিতে চেয়েছি তোমার বেশি আদর পাওয়ার জন্য। দেখো দেখো মা, আমারটা দাও মা, এই দেখো। ও মা, এ তো দেখছি দুটো শাড়ি একই রকম। আসলে তোরা দুই ভাই আমাকে একই রকম ভালোবাসিস তো, তাই একই রকম শাড়ি কিনেছিস। মা দোয়া করো মরার আগ পর্যন্ত আমরা দুই ভাই যেন তোমাকে সমানভাবে ভালোবাসতে পারি। বালাই শার্ট, আর কোনোদিন আমার সামনে তোরা মরার কথা বলবি না। তোদের দুই ভাইকে বাঁচিয়ে রাখার জন্য, মানুষ করার জন্য আমি এত কষ্ট করছি। ভুল হয়েছে মা, আমাদেরকে মাফ করে দাও, আমরা কখনোই তোমার মনে কষ্ট দেব না। যেদিন থেকে তোদের বাবা হারিয়ে যায় সেদিন থেকে আমার জীবনের সুখ শান্তিও হারিয়ে গেছে। এখন তোদের দু ভাইয়ের মুখের দিকে চেয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই বাবা। মা অনেকবার প্রশ্ন করিও, বাবার হারিয়ে যাওয়ার ব্যাপারে তোমার কাছ থেকে কোনো সঠিক উত্তর আমরা পাইনি। আজ তোমাকে বলতেই হবে মা, আমাদের বাবা কবে কোথায় কিভাবে আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। চুপ করে থেকো না মা, আজ তোমাকে সবকিছু বলতেই হবে, বলো মা। তোরা তোরা তখন খুব ছোট, তোদের ভবিষ্যতের কথা চিন্তা করে বেশি টাকা কামানোর আশায় একদিন তোদের বাবা গ্রাম ছেড়ে শহরে চলে যায়, সেটাই ছিল তার শেষ যাওয়া। মা মা, আমরা দুই ভাই মিলে তোমার জীবন থেকে বাবার হারিয়ে যাওয়ার কষ্ট ভুলিয়ে দেব মা। আমার ভাই আমি ভুলিয়ে গেছি, যা যা তাড়াতাড়ি গোসল করে আয়, ভাত খাবি। আচ্ছা আচ্ছা মা। চোখের মনি আমরা মা জননি, তোমার চোখে দেখব আমরা এই ধরনি। মা গো মা, তোমায় ছেড়ে কখনো দূরে যাব না। মনি আমরা মা জননি, তোমার চোখ
চোখেই দেখব আমরা এই ধরনী মা গো মা তোমা তোমায় ছেড়ে কখনো দূরে যাব না কখনো দূরে যাব না আবার যদি কোনো জন্ম থাকে সেই জন্মে মাগো চাই তোমাকে নেই তোমার তুলনা হাসো মা হাসো না তোমায় ছেড়ে কখনো দূরে যাব না তোমাদের ঠিকানা শুধু আমিই জানি চৌধুরী সাহেবকেও বলিনি কিন্তু কিন্তু কি শামসু ভাই চৌধুরী সাহেব মৃত্যুসজ্জায় একজন মৃত্যু পথযাত্রীর সাথে আজ তোমাদের ব্যাপারে আমি মিথ্যে বলতে পারিনি বাবা মৃত্যুসজ্জায় কি হয়েছে বাবার ছোট হুজুর মারা যাবার পর শোকে দুঃখে বড় হুজুর এমনিতেই ভেঙে পড়েছেন তারপর শয়তান নাসির খানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিছানায় পড়লেন এতদিন এতদিন যে বেঁচে আছেন এটাই আল্লাহর অশেষ কৃপা বৌমা গতকাল ডাক্তার সাহেব বলে দিয়েছেন আমার সময় শেষ তাই মৃত্যুর আগে তোমাকে আর তোমার ছেলেদেরকে উনি শেষ দেখা দেখতে চান এটাই ওনার শেষ ইচ্ছা না শামসু ভাই না
আমি তার শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে নাসির খানের রোশানলে পড়তে চাই না। মা হয়ে আমি আমার সন্তানদের জীবনে অমঙ্গল ডেকে আনতে পারি না। আমি চৌধুরী সাহেবকে কথা দিয়ে এসেছি, তোমাদের নিয়ে যাবই। নাসির খান এই মুহূর্তে বাড়িতে নেই, সে কোনোভাবে তোমার আর তোমার সন্তানদের কথা জানতে পারবে না বৌমা। চলো মা, আমার অনুরোধ রাখো বৌমা, চলো। মা, তোরা মা, একটা লোক মৃত্যু শয্যায় আমাদের দেখতে চেয়েছে, চলো মা আমরা ওকে দেখে আসি। না বাবা, ওই বাড়িতে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না মা? ওই বাড়িতে গেলে তোদের অমঙ্গল হবে বাবা। মা, যে সন্তানদের উপর মায়ের দোয়া থাকে সে সন্তানদের কোনোদিন অমঙ্গল হতে পারে না, আমাদের কিছুই হবে না। মা, মৃত্যু পথযাত্রী যদি শত্রু হয় তার শেষ ইচ্ছে পূরণ করা উচিত, তুমি আর না করো না। চলো মা, চলো মা। তোমাদের অনেক খুঁজেছি কিন্তু পাইনি। যে রাতে আমার শরীফ খুন হলো সেই রাতে তুমি আমার দুই দাদু ভাইকে নিয়ে রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে কোথায় চলে গেলে। কে বা কারা আমার চোখের মণি, চৌধুরী বংশের একমাত্র উত্তরাধিকারী শরীফকে খুন করলো। বাবা, আপনি বুঝতে পারেন না, আমার স্বামী আর তার দুই সন্তানকে সরিয়ে দিলে কে এই বিশাল সম্পত্তির মালিক হবে? আমি আমার ভাগ্নে নাসির খানকে এই ব্যাপারে সন্দেহ করেছিলাম, কিন্তু নাসির খানই যে আমার শরীফকে খুন করেছে তার তো কোনো প্রমাণ আমার হাতে ছিল না। প্রমাণ আমি নিজে বাবা, আমার চোখের সামনে আমার স্বামীকে খুন করতে দেখেছি। বলো কি বৌমা, তোমার চোখের সামনে নাসির খান? হ্যাঁ বাবা, এই ঘটনা আমি আমার সন্তানদের কাছে গোপন রেখেছিলাম। মারে, পাপ করে পাপে কোনোদিনই রেহাই পায় না, নাসির খানের বিচার আল্লাহ করবে। এই বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আমার দুই দাদু ভাই, ওদের নিয়ে তুমি এখন থেকে এই বাড়িতেই থাকবে। আমি আমার বিশাল সম্পত্তি আমার দুই দাদু ভাইয়ের নামে উইল করে রেখেছি। আমার কাছে আয় দাদু ভাইরা। তুমি সবকিছু বুঝে নিলে নাসির খান আর কিছুই করতে পারবে না। না মা, দলিলটা নাও না। বাহ মামুজান, বাহ, মৃত্যুর আগে তুমি আমারও মৃত্যুর পরোয়ানা জারি করে দিলে, কিন্তু আফসোস, নাসির খানের চোখ ফাঁকি দিয়ে কিছুই করা যায় না। এবার নিশ্চয়ই তা বুঝতে পেরেছো। সাগর, শৈবাল, চল বাবা চল, এইখানে আর এক মুহূর্ত নয়, আয় তোরা আয়। দাঁড়াও মা, যে প্রতিশোধের অঙ্গীকার নিয়ে তুমি আমাদেরকে বড় করেছো সেই প্রতিশোধের সুযোগ আজ এসেছে। হ্যাঁ মা, এই সুযোগ আজ আমরা নষ্ট করব না। এই লোকটা আমাদের বাবাকে খুন করেছে। আর একটি কথাও নয়, আমার কসম লাগে আমার হুকুম ছাড়া আর এক পাও এগুলে তোর আমার মরা মুখ দেখবি। আয় চলে আয়, আসুন আসুন আসুন, বিদায়।
নাসির খান, তুই আমার শরীফকে খুন করেছিস, তুই খুনি, তুই খুনি। অবশ্যই আমি খুনি। সেদিন রাতে তোমার বৌমা দুই নাতি সহ পালিয়ে না গেলে আমি তাদেরকেও খুন করতাম। শয়তান নেমো খারাম, আমি আমি তোকে পুলিশে দেব। তার আগেই আমি তোমাকে পরপারে পাঠিয়ে দেব। সাগর শৈবালের জীবন প্রদীপ ওদের মায়ের সামনে নিভিয়ে দে। সন্তানদের তুমি ছেড়ে দিতে বলো, আমি আমি ওদের নিয়ে অনেক দূর চলে যাব। এই সম্পত্তির দাবি নিয়ে আর কোনোদিন আসবো না। এত বছর লুকিয়ে থাকার পর দুই সন্তানকে নিয়ে যখন চৌধুরী বাড়িতে এসেছিস, তখন কেমন করে বিশ্বাস করবো তোরা এই সম্পত্তির দাবি নিয়ে ভবিষ্যতে চৌধুরী বাড়ি আসবি না? এই ওইটাকে একটু শেখ। দেখ তো মা, লোকটা বেঁচে আছে কিনা। হ্যাঁ বাবা, লোকটি বেঁচে আছে। কি দেখো, শ্বাস নিচ্ছে। বেঁচে আছে, ধরো, সবাই ধরো, সবাই ধরো। আপনি যেভাবে নাচতেছেন
মানে পাগলেরা যেভাবে নাচে আপনিও ঠিক সেইভাবে নাচতেছেন। তুই ঠিকই বলেছিস কালু, আমি আজ খুশিতে পাগল হয়ে গেছি। চৌধুরী বাড়ির বিশাল সম্পত্তির মালিক এখন আমি, আর এর একমাত্র ওয়ারিশ হচ্ছে আমার ছেলে আরমান। আরমান আজ দীর্ঘদিন পর আমেরিকা থেকে দেশে ফিরছে। কেমন আছো তুমি? মাই চাইল্ড, তুমি আমাদের কাছে চলে এসেছো, তাই এখন আর মন্দ থাকার প্রশ্নই ওঠে না। ইয়েস ইয়েস, ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস আন্ডারস্ট্যান্ড ড্যাড, হু ইজ হি? ও হচ্ছে কালু। চিনতে পারছো না, ছোটবেলায় ওর সাথে কত খেলাধুলা করেছো মনে নেই তোমার? আগে বিশ্রাম নাও, পরে কথা হবে। বন্ধু, ইয়েস, ব্যাক টু বেডরুম, বেডরুম, কাম অন। অ্যাটেনশন প্লিজ, লেডিস এন্ড জেন্টলম্যান, আরমান চৌধুরী আমার একমাত্র সন্তান, আমেরিকা থেকে লেখাপড়া শেষ করে আজ দেশে ফিরে এসেছে। ওর সাথে আপনাদের পরিচয় এবং আমার তরফ থেকে একটি ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে এই পার্টির আয়োজন করা হয়েছে। আমার স্বপ্নের এই চৌধুরী মহল নীলগঞ্জ, বেগমগঞ্জ, মধুপুর, শফিপুর সহ এরকম আরো 20টির অধিক বিশাল সম্পদের উত্তরাধিকারী হিসেবে আমার একমাত্র ওয়ারিশ আরমান চৌধুরীর নাম ঘোষণা করছি। আজকের এই পার্টি এনজয় করার জন্য সব রকম ব্যবস্থা করা আছে, আপনারা উপভোগ করুন, এনজয় করুন। কালু, আমেরিকান মিউজিক through the jam, then let the music take command. Back to back to another dimension. Stop the push and pay for the... আহারে, মহিলাটার মুখের দিকে তাকানো যায় না। পোলা দুইটার জন্য মহিলাটা শেষ পর্যন্ত পাগল হয়ে যাইব। কত কষ্ট করে যায় পোলা দিকে যে মানুষ করছি। কি আর করবা ভাই, আমরা শুধু আফসোসই করতে পারো। ঠিকই কইছো। এই মহিলা, পোলা দুটো লাগি আর কতদিন রাস্তা রাস্তায় ঘুরবা? এই বুড়ি, পোলা গো তোর মনে ফেরত পাইবা না। আমার মন বলছে আমার সোনা মানিকরে মরেনি, হতে পারে না। তোরা দেখিস আমার সাগর শৈবাল ঠিকই আমার বুকে ফিরে। এই দীর্ঘ 6 মাসে তুমি আত্মরক্ষার কৌশল সম্পর্কে যথেষ্ট পরিপক্কতা অর্জন করেছো। যারা তোমাকে হত্যা করার উদ্দেশ্যে নদীতে ফেলে দিয়েছিল, এবার তাদের বিরুদ্ধে তুমি প্রতিশোধ নিতে পারবে। বাবা, আমি তো জানি না কারা আমাকে হত্যা করার জন্য নদীতে ফেলে দিয়েছিল। আমার বাড়িঘর কোথায়, কে আমার পিতা মাতা, আমি তো কিছুই জানি না। রাজা, 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 আমার কথা না শুনলে ভালো হবে না বলে দিচ্ছি। জলদি ফিরে আসো, তা না হইলে শিউলি আবার ফাঁদা ফাঁদি করে আমার। আর কোনদিন যদি উল্টাপাল্টা কথা বলেছিস তাহলে তোর একদিন কি আমার একদিন।
বুঝি না, সারাদিন শুধু দৌড় ঝাঁপ হেই হই মারামারি কাটাকাটি শিখে কি লাভ? যারা আমাকে হত্যা করতে চেয়েছিল তাদেরকে আমি হত্যা করতে চাই। না রাজা, দরকার নেই ওসবের। তোকে আমি আমার বুক থেকে হারাতে চাই না। কাপুরুষের মতো তোর ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই না। তোরা চিকিৎসা করে আমার জীবন বাঁচিয়েছিস, আমি তোদের কাছে কৃতজ্ঞ। আমাকে জানতে হবে কারা আমাকে মারতে চেয়েছিল, কেন মারতে চেয়েছিল, কোথায় আছে আমার বাবা মা। আমি আমি কিছুই মনে করতে পারি না রাজা। অতীত নিয়ে দুঃখ করে লাভ নেই। যদি কোনোদিন তুই তোর অতীত ফিরে পাস তখন চলে যাস, আমি তোকে বাধা দেব না। তাকা আমার দিকে, আমি এখন তোর বর্তমান ভবিষ্যৎ সব। শিউলি
বাহাদুর? সরি ম্যাডাম, বাহাদুর না, বীর বাহাদুর। আজকে আপনার বক্সিং প্রতিযোগিতা। তোকে আর পাকামো করতে হবে না, তুই আমার কুকুরগুলোকে দেখাশোনা কর। জি ম্যাডাম। বক্সিং গ্রাউন্ডে আজকের প্রতিযোগিতায় যে চ্যাম্পিয়ন হবে তাকে 1,00,000 টাকা পুরস্কার দেয়া হবে। আমার সাথে লড়ার সাহস এখানে কারো নেই। যদি কেউ মায়ের দুধ খেয়ে থাকো তাহলে আমার সাথে লড়তে এসো। না, কেউ আসবে না, আমি জানি। আমার সাথে লড়াই করার মতো কেউ নেই, কেউ নেই। কেউ যদি মায়ের দুধ খেয়ে থাকো তাহলে আসো। নাম আমার বাদশা, আমি মায়ের দুধ খেয়েছি, আর মায়ের দুধ খেয়েছি বলেই তোর মতো শেয়ারের সাথে লড়তে এসেছি। জাম্বু পালোয়ানের পক্ষে বাজি 50,001 টাকা, বাদশার পক্ষে বাজি 1,00,000 টাকা। 1,00,000 টাকা আজকের এই 1,00,000 টাকা বাজির প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন বাদশা। এত অস্থির কেন বাবা? বাবা, আজ আমি হেরে গেছি বাবা, আমি পরাজিত হয়েছি। কোথায় হেরেছিস, কার কাছে পরাজিত হয়েছিস বলবি তো? বাবা, তোমার বক্সিং রিংয়ে আমাকে হারাতে পারেনি। আজ কোথাকার কোন এক নতুন বক্সার বাদশা, সে আমার বক্সারকে প্রথম রাউন্ডে মেরেই রিংয়ের বাইরে ফেলে দিয়েছে। আমি বাজিতে 1,00,000 টাকা হেরে গেছি বাবা। এই প্রথম আমার মুখে ওই বাদশা পরাজয়ের কলঙ্কের ছাপ এঁকে দিয়েছে। এই লজ্জা, এই অপমান আমি কি করে সহ্য করব? আরে মামুনি, বাড়িতে হার জিত আছে, এতে অপমানের কি আছে? তুই জানে না জয় কার কাছে মূল্যহীন। আজ হেরেছিস, কাল অবশ্যই জিতবি। তুই আমার মেয়ে না, জানি আমি যা চায় তা করেই ছাড়ে। এখন কি কষ্ট থেকে মুখ দিতে? কি হবে, আমি চাই এর পর থেকে তোমার ফিফটি আমার। টাকা লোভ দেখিয়ে আপনি আমাকে কিনতে চাইছেন? তুমি আমাকে ভুল বোঝো না বাদশা, টাকা মানুষের জীবনের জন্য আছে। অন্য কারো পক্ষ নিয়ে লড়লেও তুমি টাকা পাবে, তাই না বাদশা? আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিও না, আমি বড় জেদি মেয়ে। আজ ব্যর্থ হয়ে ফিরে যাওয়া মানে কাল পৃথিবী কেউ আর ডাইনার মুখ দেখবে না। এই ডাইনার চিরতরের জন্য। আপনার প্রস্তাবে আমি রাজি। সত্যি সত্যি বলছো বাচ্চা? আমি সত্যি রাজি। আছো কোনো মায়ের সন্তান?
যে এই কোবরার বিরুদ্ধে লড়বে? আছে এমন কোন বীর পুরুষ? আছে কোবরা আছে, আমার বক্সার লড়বে তোমার সাথে, বাজি 5 লক্ষ টাকা। কে তোমার বক্সার? বাদশা। যদি জানে বাঁচতে চাস ফিরে যা। কে ফিরে যাবে সময় তা বলে দেবে। ভালোবেসে মরতে পারি,
ते मेरी इतिहास गढ़ते पारी तुम्हें कि बोझो ना तुम्हें कि जानो ना तुम्हें कत भालोबासी जानो कि जानो ना अन्य कारो ना तुम्हारी शुधु आमी बुझते कि पारो ना तुम्हें भालोबासी मरते पारी ते मेरी इतिहास गढ़ते चावा तुम्हें पावा होले से आशाय दिन तो गुनी किछु हाय बुके तुम्हारे मुखे जदि आमारी कथा सुने तुम्हारी कारणे आमारे जीवने करेछि जे प्रेमे विवाशी जानो कि जानो ना अन्य कारणा तुम्हारी शुधु आमी बुझते कि पारो ना তোমাকে ভালোবেসে মরতে পারি প্রেমের ইতিহাস গড়তে পারি माया तुम्हारी छाया हुए ताई छुट्टी पीछू पीछू तुम्हारी कारणे भय के मरणे तुम्हारे पीछे छुटे आशी की जानो ना अन्य कारणा तुम्हारी शुधु आमी बुझते कि पारो ना तुम्हाके भालोबेसे मरते पारी प्रेमेर इतिहास गढ़ते पारी তুমি কি বোঝো না তুমি কি জানো না তোমাকে কত ভালোবাসি জানো কি জানো না অন্য কারো না তোমারই শুধু আমি বুঝতে কি পারো না তোমাকে ভালোবেসে মরতে পারি প্রেমের ইতিহাস গড়তে পারি বাবা বাবা আজ আমি সাকসেস বাবা আমি যা চেয়েছি তাই পেয়েছি আজ বাদশাহ আমার পক্ষ নিয়ে লড়েছে কোবরার মতো বক্সারকে প্রথম রাউন্ডেই কুপকাত করে ফেলেছে আমি বাজিতে 5 লাখ টাকা জিতেছি গুড ভেরি গুড এই না হলে তুই আমার মেয়ে কিন্তু এত দেরি করে বাড়ি ফিরলি কোথায় ছিলি এতক্ষণ ও বাবা তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো কেন আমি কি তোমার সেই ছোট্ট খুকিটি আছি নাকি আমি বড় হয়েছি না মেয়ে যত বড় হয় বাবার চিন্তা ততই বেড়ে যায় মা জানো বাবা বাদশা খুবই ভালো ছেলে এতদিনে আমি আমার মনের মতো মানুষ খুঁজে পেয়েছি বাজির অর্ধেক টাকা ওকে দিতে চাইলাম কিন্তু ও কিছুতেই নিল না তারপরেও তোকে তোর স্ট্যাটাস ভুলে গেলে চলবে না বাবা তুমি বাদশাকে নিয়ে যা ভাবছো আমি তা ভাবছি না বাদশা আসলে অন্যরকম ওকে গভীরভাবে দেখলে মনে হয় ও সাধারণ নয় ওর বংশ আভিজাত্য অনেক বড় আই লাইক হিম বাবা আই লাভ হিম ওকে মাই চাইল্ড ওকে আমি কখনো তোর কোনো কাজে বাধা দিয়েছি এখন তুই বড় হয়েছিস তোকে বিয়ে দিতে হবে তোকে স্বামীর ঘরে যেতে হবে এখনই কিসের বিয়ে আগে জীবনটা উপভোগ করে নে সময় হলে আমি তোমাকে আমার বিয়ের কথা বলবো তুই কি বলবি রে মা তোর ছোটবেলাতেই তো আমি আমার বন্ধুর ছেলের সঙ্গে তোর বিয়ে পাকা কথা দিয়েছি তুই শুনে খুশি হবি নীলগঞ্জের একমাত্র ধনাঢ্য ব্যক্তি নাসির খানের একমাত্র ছেলে আরমান ছোটবেলা থেকে বিদেশে মানুষ হয়ে দেশে ফিরে এসেছে ওর সাথেই তোর বিয়েটা দিয়ে দেব তাহলে আমার ভালোবাসা হবে বাচ্চা হবে আমি খেয়ে ফেলবো খেয়ে ফেলবো সারাকে খেয়ে ফেলবো খেয়ে ফেলবো আমি ওকে না
আমি জানতে চাই কে বাদশা যে কোবরার জোট মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এই এলাকায় আগে কখনো দেখিনি, তবে শুনেছি শিহাব শিকদারের মেয়ে ডায়না শিকদার বাদশাকে কন্ট্যাক্ট করেছে। এখন থেকে বাদশা ডায়নার পক্ষ নিয়ে লড়বে। আমার অপমানের প্রতিশোধ আমাকেই নিতে হবে। বাদশাকে উচিত শিক্ষা দিতে হলে সম্রাট চাই। টাইগার জি বস, একজন সম্রাট খুঁজে বের কর। ওকে বস। আল্লাহ, জানি না আমার সোনামণিকে কোথায় আছে, কেমন আছে। তুমি আমার সাগর শৈবালকে আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। অন্যদিকে রাজা, ওই আমি জানতে চাই কে রাজা। আগে কখনো দেখিনি, আজ যেন আমাদের চন্দ্র এসেছে। বাদশাকে খায়েল করে প্রতিশোধ নিতে হলে রাজা নামের ওই সম্রাটকেই আমার চাই। রাজা, একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। আচ্ছা, ওই লোকগুলো যদি আমাকে তুলে নিয়ে যেত তোর খুব খারাপ লাগতো, তাই না? না না মানে আমি তোকে এত ভালোবাসি, আর তুই কি না বলছিস গুন্ডারা আমাকে তুলে নিয়ে গেলে তোর খারাপ লাগতো না? আরে আমি তোর সাথে দুষ্টুমি করেছি, আমিও তোকে ভালোবাসি, তুই ছাড়া আমার আর কে আছে বল? তাছাড়া এই পৃথিবীতে আমার বাবা মা ভাই বোন কেউ আছে কিনা আমি জানি না, আমি কিছু মনে করতে পারি না, মনে করতে পারি না। থাক রাজা, ওসব কথা মনে করার দরকার নেই। রাজা! রাজাকে কেন? আমাদের বস কুবরা রাজাকে ডেকে পাঠিয়েছে মারামারি করার জন্য। না তা ঠিক নয়, বাদশা নামে এক শক্তিশালী যুবককে ঘায়েল করার জন্যে।
রাজার সঙ্গে কুবরা কন্ট্যাক্ট করতে চায়। কুবরার মতো একজন সন্ত্রাসী নিজেই ওই বাচ্চাকে খতম করতে পারে। রাজা বাচ্চা মারামারি করে মরুক আর আমি বিধবা হই। যা ভাগ এখান থেকে, নইলে ঝাড়ু বাড়ি খাবি। কি করছিস শুনলি? শুনলি দেখ রাজা, আর যদি কোনোদিন কারো পক্ষ নিয়ে মারামারি করে জখম হয়েছিস তাহলে তাহলে সেদিন আবার মরমুখ দেখবি। ঠিক আছে বাবা, ঠিক আছে, আজ থেকে তোকে না বলে ঘরের বাইরে এক পাও যাব না। সত্যি? সত্যি বলছিস রাজা? তুই সত্যি আমার জান, আমার জান। হ্যালো বন্ধু, আমি নাসির খান। তা তুমি কেমন আছো? ভালো। আমার বৌমা মানে ডায়না মামুনি কেমন আছে? খুবই ভালো আছে, তবে ইদানিং বন্ধু বান্ধব নিয়ে হই হুল্লা ঘোরাফেরাটা একটু বেড়ে গেছে। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, বিয়ের পর স্বামীর ঘরে গেলে সব ঠিক হয়ে যাবে। বন্ধু, ভেবেছিলাম আরমানকে নিয়ে তোমার এখানে গিয়ে তোমাকে আর ডায়নাকে চমকে দেব, কিন্তু বিধি বাম, বিদেশে থেকে ছেলেরা মডার্ন হয়, কিন্তু আমার আরমান হয়েছে তার উল্টোটা। কিরকম? তুমি ডায়নাকে সঙ্গে নিয়ে সচক্ষে এসে দেখে যাও। ডায়নাকে নিয়ে আমি কাল সকালেই রওনা হচ্ছি। ওকে ওকে, গুড নাইট। বাবা, এত রাতে কার সাথে কথা বললে বাবা? সেদিন তোকে বললাম না, তোর বিয়ের ব্যাপারে আমার বন্ধু নাসিরের সাথে কথা বললাম। বাবা, আমি এখন বিয়ে করব না। পাগলি মেয়ে, আমি এখনই তোর বিয়ে দিচ্ছি নাকি? নাসির তোকে আর আমাকে দাওয়াত করেছে, ওর ছেলেকে দেখে আসতে বলেছে। আমি নাসিরকে কথা দিয়েছি কাল সকালেই তুই আমি দুজনে ওদের বাড়িতে যাব। বিয়ের আগে তোদের দুজনের আলাপ পরিচয়টা হওয়া দরকার। ও, আমার শাসন তোর কাছে অত্যাচার মনে হয়? অত্যাচার নয় তো কি, সারাদিন ঘরের মধ্যে আটকে রাখবি, বাড়ি যেতে দিবি না, কোনো কাজ করতে দিবি না। পুরুষ মানুষ একা একা কতক্ষণ ঘরে বসে থাকতে পারে? একা কোথায়, সব সময় আমি তোর পাশে আছি না? তুই আমার পাশে আছিস? তুই কি আমার ঘরের বউ? আজ না হলেও দুদিন পরে তো তোরই বউ হব, আর তুই হবি আমার ঘর জামাই। তোর কথা শুনে মনে হচ্ছে তোর ঘর জামাই হবার জন্য আমার মনটা ছটফট করছে। হ্যাঁ দেখ রাজা, বেশি কথা বলবি না। সেদিন তোকে আমরা নদী তীরে পেলাম, তারপর তোকে এনে সেবা শুশ্রূষা করে সুস্থ করলাম। সুস্থ হয়ে তুই তোর অতীত জীবনের কোনো কথাই মনে করতে পারলি না। বাবা বলল ছেলেটার বাপ মা কেউ নেই, এতিম হয়ে গেছে, এখন থেকে ও এখানেই থাকবে, ওর ভালো মন্দ সবকিছু দেখাশোনার দায়িত্ব তোর। গোষ্ঠীমারি তো দায়িত্বের, তোর এই মিলিটারি শাসন আমি মানি না। আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, আরে আরে শুলি, আরে আরে কি করছিস শুলি? ছাড় ছাড় আমাকে। না, আজ তোকে আমি ছাড়ছি না, দাঁড়া দেখাচ্ছি মজা। শিকদার এসো এসো, বন্ধু আমার। তা পথে কোনো অসুবিধা হয়নি তো? এসো এসো, বসো বসো। আরে না না, খুব সুন্দরভাবে এসে পৌঁছেছি। তা তুমি একা কেন, মামুনি কোথায়? আরে বন্ধু, বিয়ের আগে মেয়েরা শ্বশুরবাড়ি আসতে লজ্জা পায়। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। তবে হ্যাঁ, ডায়না কিন্তু বারবার বলে দিয়েছে আঙ্কেল আর আরমানকে তুমি সঙ্গে করে নিয়ে আসবে। সে পরে দেখা যাবে, এখন বিশ্রাম নাও। বিশ্রাম নেবার আগে বাবাজিকে দেখতে চাই। বাবাজি কোথায়? আরমান, আরমান, আরমান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আরমান, তোমার শিয়াব আঙ্কেল, ডায়নার বাবা, মানে তোমার হবু শ্বশুর। সালাম করো, সালাম করো। বেঁচে থাকো আঙ্কেল। আপনার শরীর ভালো তো? হ্যাঁ বাবা, তুমি ভালো আছো তো? জি আঙ্কেল।
আঙ্কেল মাফ করবেন, আপনি বিশ্রাম নেন, আমি নামাজটা পড়ে এসে আপনার সাথে কথা বলবো। ঠিক আছে বাবা, আসসালামু আলাইকুম। যা নাসির, আমি কি দেখলাম, একে তোমার ছেলে? এই সবই তোমাদের দোয়া শিয়াব। এমন সোনার টুকরো ছেলে লাখেও একটা মিলবে না। আরে বন্ধু ভেবো না, মেয়ে তোমার সুখেই থাকবে, তোমাকে আর বলতে হবে না বন্ধু। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আমার ডায়না মায়ের জন্য এমন ফেরেশতার মতো একজন সোনার ছেলে তৈরি করেছেন। থাক হয়েছে, এই তোমার আসার সময় হলো, বসো। সেই কখনকে তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার পা দুটো ব্যথা হয়ে গেছে। দেখি দেখি কোথায় ব্যথা পেয়েছো? এই দুষ্টু, এসব কি হচ্ছে? ব্যথা জায়গায় মালিশ করে দিলে ব্যথা ভালো হয়ে যাবে। থাক, আর দরদ দেখাতে হবে না। তা এত দেরি করে আসার কারণটা জানতে পারি? আসার পথে একটা সুন্দর জিনিস দেখলাম, ভাবলাম তোমার জন্য নিয়ে যাই, ওটা পেলে তুমি দারুণ খুশি হবে। কি জিনিস নিয়ে এসেছো দেখাও না প্লিজ। এবার কিন্তু তোমাকে সত্যি দারুণ লাগছে। ফজলামো রাখো, আগে বলো কি এনেছো আমার জন্য। আহ দেখাও না। যদি না দেখাই তাহলে তোমার সাথে জীবনের মতো আরি। নাও। ওয়াও, দারুণ সুন্দর শাড়ি এনেছো, কিন্তু বাদশা এই শাড়িটা আমাকে মানাবে না তো। কেন? আমার যখন বয়স হবে তখন এই শাড়ি পরলে মাদের মতো মানাবে। মা, সরি বাদশা, মায়ের কথা মনে করিয়ে দিয়ে তোমার মন খারাপ করে দিলাম। শাড়িটা তোমার প্রেমের উপহার হিসেবে আমার জীবনের প্রিয় স্মৃতি হয়ে থাকবে বাদশা। আমি তোমার কতদিনের কত চেনা জানা আমরা দুজনা, কতদিনের কত চেনা জানা আমরা দুজনা। চাই দিতে তাকে জীবন, তুমি যে আমার সেই প্রেম যার ছবি মনে সারাক্ষণ। জানি না তো বুঝি না তো মনে হয় বারে বার, তুমি আমার আমি তোমার কতদিনের কত চেনা জানা আমরা দুজন, কতদিনের কত চেনা।
না জানা আমরা দুজন ভাবি না তো আমাকে হৃদয়ে হৃদয়ে অনুভবে পাই তোমাকে করেছো পাগল ভাবনায় মন দিয়ে ছুঁয়েছো আমায় তুমি যে প্রাণের শিহরণ সুখ মেলে ভালোবাসায় জানি না তো বুঝি না তো মনে হয় বারবার তুমি আমার আমি তোমার কত দিনের কত চেনা জানা আমরা দুজন কত দিনের কত চেনা জানা আমরা দুজন যখন যেখানে তোমায় দেখেছি তখনই নয়নে নয়ন রেখেছি জানি না তো বুঝি না তো মনে হয় বারবার তুমি আমার আমি তোমার অত দিনে অত চেনা জানা আমরা দুজন কত দিনের কত চেনা জানা আমরা দুজন মানুষ থাকবো কাপড় পরো দেরি হয়ে গেল আঙ্কেল না 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 ঠিক আছে আমি তোমাকে দেখে খুব খুশি হয়েছি বাবা আজ আমার বলতে বাধা নেই তুমি তোমার বাবার আদর্শ সন্তান আমার জন্য দোয়া করবেন আঙ্কেল ন্যায় সততা ও আদর্শ নিয়ে সারা জীবনটা যেন কাটিয়ে দিতে পারি তোমার মতো ছেলেকে মেয়ের জামাই হিসাবে পাওয়া যে কোনো মেয়ের বাবার সৌভাগ্য আরমান সামনে শুক্রবার গিয়ে ঘুরে আসবে ডায়না মামনের সাথে পরিচয় হবে দুজন দুজনকে চিনবে জানবে বাবা আমি কিন্তু খুব শরম পাচ্ছি ছেলে আমার খুবই লাজুক আমার মেয়ে ডায়নাও খুব লাজুক দুজনকে সাংঘাতিক মানাবে আমি তাহলে আসি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম নেদর রাজত ডায়না ডায়না মামনি আরে বাবা তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে আমি তো ভাবলাম এতদিনের পুরনো বন্ধু বাড়িতে গেছো আরো দুই চার দিন থাকবে তা একেবারে মিথ্যে বলিসনি আরমানকে দেখে সত্যি আমি মহা খুশি হয়েছি ছেলেটা বিদেশে মানুষ হলেও আরমান একেবারে মাটির মানুষ খুবই নম্র ভদ্র ছেলে ওর মতো ছেলেকে জামাই হিসেবে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আগামী শুক্রবার আরমান আমাদের এখানে আসছে তুই কিন্তু ওকে ভালো করে সময় দিবি হ্যাঁ তোমার পছন্দের জামাইকে তুমি সময় দিও আমার দরকার নেই ব্যাপার কি ডায়না তো কোনো সময় আমার কথার অবাধ্য হয় না তাহলে কি ডায়নার এই বিয়েতে মত নেই ডায়নাকে তাহলে অন্য কাউকে ডায়না দাঁড়াও শোনো ডায়না আমি শুনবো না আমি তোমার কোনো কথাই শুনবো না ডায়না তোমার সাথে কোনো কথাই নেই তোমার সাথে জীবনের মতো আরি আমার আমার অপরাধটাকে আগে বলবে তো সময় দিন অপেক্ষা করে কষ্টের হলো প্রেমিকের জন্য প্রেমিকের অপেক্ষা করার ভিতর দারুণ একটা রোমাঞ্চ আছে
আর এই রোমান্সটা শুধু প্রেমিক প্রেমিকাই বোঝে, বুঝেছ আমার জান? জানো বাদশা, বাবা তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ের সবকিছু ফাইনাল করে এসেছে। বলো কি? হ্যাঁ শাহ, কানে চুমানি খাওয়াতে হয় তা আমার জানা আছে। নিশ্চয়ই আমার বুড়ো ছেলেটা না খেয়ে আমার জন্য অপেক্ষা করছে। ছেলেটিকে? ছেলেটি? কোন ছেলেটির কথা বলছো বাবা? আজ দুপুরে যে ছেলেটির সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলে। ও, বাদশার কথা বলছো বাবা? আমি জানতে চাই কে এই বাদশা, ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? ইয়ে বাবা, মানে ওই বাদশা তোমার পারমানেন্ট বক্সার, ওর জন্যই তো আমি একের পর এক বাজিতে জিতেছি। শুধু পলাশপুর নয় বাবা, আশেপাশে বৃষ্টি তল্লাতে এমন কেউ নেই যে ওকে চ্যালেঞ্জ করে। তবে ও কখনো কারো ক্ষতি করে না বাবা, আর কেউ অন্যায় কিছু করতে চাইলে ওর হাত থেকে তারও রেহাই নেই। এক কথায় বলতে গেলে বলতে হয় বাদশা ইজ দ্য গ্রেট। ডায়না, একজন স্যারের সাথে বাজি করে সম্পর্ক বক্সিং রিং পর্যন্তই সীমাবদ্ধ থাকা উচিত, তার সাথে এমন কোনো সম্পর্ক থাকা উচিত নয় যে সম্পর্কের কারণে সমাজের কাছে তোমার বাবার মাথা হেট হয়। বাবা, আমি তোমাকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, ভবিষ্যতে বাদশার সাথে কোনো সম্পর্ক রাখবে না। বাবা, এই শুক্রবার আরমান আসছে, খুব তাড়াতাড়ি আমি তোমাদের বিয়েটা সেরে ফেলতে চাই। তুমি নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছ, যাও খেয়ে নাও গে। বাবা, আমি বড় হয়েছি, সব কিছু বুঝতে শিখেছি। তুমি আমার উপর জোর করে তোমার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারো না। তোমার ভুল সিদ্ধান্তের কারণে আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে পারি না, এতে যদি আমার মরণ হয় হবে। যে মিথ্যে ভালোবাসার জালে তুই শিহাব শিকদারের সহজ সরল একমাত্র মেয়ে ডায়নাকে পাঠিয়েছিস, সেই ডায়নার মুক্তি চাই। আপনি ভুল করছেন, আমি কখনই ডায়নাকে মিথ্যে ভালোবাসার জালে ফাঁসাইনি। ডায়নার জন্য আমার প্রেম ভালোবাসা এই পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে। আমি তোর লেকচার শুনতে আসিনি, আমি স্রেফ একটা কথা জানতে চাই, তুই আমার মেয়ের জীবন থেকে সরে যাবি কি? মুখে লাগাম দিয়ে কথা বলবেন, আপনি ডায়নার বাবা না হলে আপনাকে, আপনি চলে যান, আমি কোনো ভুল করে ফেলতে পারি। আরেক কথা জেনে যান, এই বাদশা ডায়নার জন্য মরতে পারে এবং ডায়নাও বাদশার জন্য মরতে পারে। রামান হুজুর, আশপাশে তল্লাটে কি এমন কেউ নেই যে বাদশার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে? আছে হুজুর। কে? ওর নাম রাজা, রাজা বাদশার মতো শক্তিশালী। বাদশাকে উচিত শিক্ষা দেবার জন্য রাজাকেই প্রয়োজন। এই যে তো রাজা মেয়ে এসে গেছে, আমি যাই বাজার থেকে একটু ঘুরে আসি। সারাদিন শুধু মানুষের উপকারের উপকার কেন বুঝিস না? তোর একটা কিছু হয়ে গেলে আমার কি হবে? তোকে ছাড়া যে আমার বেঁচে থাকাটি মিথ্যে হয়ে যাবে। নে। মা, এ কি সুন্দর শাড়ি, কার জন্য এনেছিস রাজা? তুই ছাড়া আমার আর এই পৃথিবীতে কে আছে যে তার জন্য আনবো? আমার জন্য এনেছিস? সত্যি রাজা, তুই আমাকে এত ভালোবাসিস? আমার ভালোবাসার তুই কি বুঝবি? হয়েছে হয়েছে, আমাকে আর ভালোবাসা শেখাতে হবে না। শাড়িটা খুব সুন্দর, তবে আমাকে মানাবে না। কেন? আরে যারা বয়স্ক, মানে যারা মা হয়েছে, তাদের খুব সুন্দর মানাবে। জানিস শুনি, এরকম একটা শাড়ি কার জন্য যেন কিনেছিলাম, কাকে যেন দিয়েছিলাম, কিন্তু কিছুই মনে করতে পারছিলাম। কাকে যেন দিয়েছিলাম, সে কি আমার মা? রাজা সাহেব বাড়ি আছেন? রাজা সাহেব?
আপনি রাজা সাহেব? হ্যাঁ, শিয়াব শিকদার আমার মালিক, উনি আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাবার জন্য। মারামারির জন্য গুঞ্জা ভাড়া করতে এসেছেন? আসলে থাম তো। আচ্ছা বলুন তো, শিয়াব শিকদারের আমাকে এমন কি প্রয়োজন যে পলাশপুর থেকে আমাকে নেবার জন্য আপনাকে পাঠিয়েছে? বাবা, আপনি গেলেই সব জানতে পারবেন। শিউলি, তুই কোনো চিন্তা কর। শিহাব শিকদার কি এমন বিপদে পড়ল যে রাজাকে ডেকে নিয়ে গেল? রাজা, বাদশাহ নামের এক সন্ত্রাসের হাত থেকে আমার মেয়েকে বাঁচানোর জন্য যখন কোনো উপায় দেখছিলাম না, তখন রহমান আমাকে তোমার কথা বলল। বাদশাহ কি এতই ভয়ঙ্কর যে ওকে প্রোটেকশন দেবার জন্য আপনি আইনের আশ্রয় নিতে ভয় পাচ্ছেন? থানা পুলিশ করে, লোক জানাজানি করে আমি আমার সম্মান নষ্ট করতে চাই না বাবা। তাছাড়া নীলগঞ্জের নাসির খানের একমাত্র ছেলে আরমানের সাথে আমার একমাত্র মেয়ের বিয়ে, তাই বিয়ের আগে আমি এমন কিছু করতে চাই না যাতে বিয়েটা ভেঙে যায়। তুমি আমার ছেলের মতো, আর যদি তোমার বোন এরকম কোনো বিপদে পড়ত, তুমি কি চুপ করে বসে থাকতে পারতে? আমি তোমাকে অনুরোধ করছি, তুমি মাস্তান সন্ত্রাসীটার হাত থেকে আমার মেয়ের ইজ্জত বাঁচাও বাবা। আঙ্কেল, আপনি অস্থির হবেন না, মা বোনের ইজ্জত নিয়ে যা ছিনি মেনে খেলে তারা আমারও শত্রু, আর শত্রু যদি হয় শক্তিশালী, সেটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি, কোনো টাকার বিনিময় নয়। আমার বোনের ইজ্জত বাঁচানোর জন্য আপনার প্রস্তাব আমি মেনে নিলাম। কি হয়েছে বাবা? মা ডায়না, এই পরিচয় করিয়ে দিই, এর নাম রাজা। তুই ওকে নিজের ভাইয়ের মতো মনে করতে পারিস, এখন থেকে ও সবসময় তোর সাথে থাকবে। তার মানে তুমি আমার জন্য বডিগার্ড নিয়োগ করেছো? তোর নিরাপত্তার কথা ভেবেই এই ব্যবস্থা নিয়েছি মা। তুই যখনই বাইরে বেরোবি তখনই ওকে সঙ্গে নিয়ে যাবি। বাবা, আমি কচি খুকি নই যে হারিয়ে যাব। তোমার বডিগার্ডের প্রয়োজন পড়লে তুমি রাখতে পারো, আমার বডিগার্ডের প্রয়োজন নেই। তুমি কিছু মনে করো না বাবা, বড় আদরের মেয়ে আমার, শুধু ওই একটাই দোষ, বড় জেদি। যাও, তুমি বাড়ি থেকে বলে এসো। জি আচ্ছা। তুই থেকে শিকদার বাড়িতে থাকবি, শিকদারের মেয়ের বডিগার্ডের চাকরি করবি, তারপর দুদিন পর শিকদারের বড়লোকের মেয়ের প্রেমে পড়ে আমাকে ভুলে যাবি। না না, আমি তোকে চাকরি করতে দেব না। আরে পাগলি, প্রেম ভালোবাসা কি বললেই হয়ে যায়? অত বড় লোকের মেয়ে, আমার মতো এক গরিব ভবঘুরের প্রেমে পড়বে কেন? প্রেম ভালোবাসা ধনী গরিব মানে না। তোর ভয়ের কিছু নেই, শিকদার সাহেবের মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে। সত্যি বলছিস? আরে বাবা, এক বিন্দু মিথ্যে বলছি না। বাদশাহ নামের এক মাস্তান শিকদারের মেয়েকে বিরক্ত করে, এমনকি বিয়েটাও ভেঙে দিতে পারে, সেই জন্যই আমাকে শিকদার সাহেব দায়িত্বটা দিয়েছেন। বিয়েটা হয়ে গেলে আমার দায়িত্ব শেষ, তারপরও আমি তোকে চাকরি করতে দেব না। তুই কেন বুঝতে পারছিস না, এটা আমার চাকরি নয়। শিকদার সাহেব আমাকে ছেলে রেখেছেন, তাই আমি তাকে কথা দিয়েছি, ওই বাদশাহ মাস্তানের হাত থেকে আমার বোনের ইজ্জত আমি যেভাবেই হোক রক্ষা করব। হে আল্লাহ, হে রহমান রহিম, আমার বুকের মণিকা যেখানে যে অবস্থায় থাকুক, ওরা যেন ভালো থাকে, সমস্ত বিপদ আপদ থেকে ওদের তুমি রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। হ্যালো, কে বলছেন? আমি যেই বলি না কেন, তোমাকে আমার প্রয়োজন নেই। আপনার সাথে আমার পরিচয় না থাকলেও আমাকে যে আপনার প্রয়োজন নেই এ কথা ভাবলেন কি করে? তোমাকে আমার প্রয়োজন নেই। দেখুন মিস্টার, ইটের জবাব পাথর দিয়ে দেওয়াই আমার স্বভাব, কিন্তু আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনি আমার অনেক দিনের চেনা, গভীর এক স্নেহ ভালোবাসার সম্পর্ক রয়েছে আপনার সাথে। বাজে কথা বন্ধ করো, তোমাকে আমি চিনি না, জানি না, আন্ডারস্ট্যান্ড? কিন্তু আপনার সাথে আমার পরিচিত হওয়ার ভীষণ ইচ্ছে করছে মিস্টার বাদশাহ। ও, তুমি তাহলে সেই সন্ত্রাসী লাফাঙ্গা বাদশাহ? তোমার সম্পর্কে এতক্ষণ যে ধারণা পোষণ করছিলাম
এখন দেখছি সবই আমার ভুল। শোনো বাচ্চা। হ্যালো হ্যালো বাচ্চা, আমি ডায়না বলছি। হ্যালো হ্যালো বাচ্চা। ও শিট, এই এই ইডিয়েট, তুমি কেন আমার ফোন ধরেছো? ম্যাডাম, এটা যে আপনার ফোন আমি বুঝতে পারিনি। স্টুপিড, আমার বাবা ছেলের আদর দিয়েছে বলে ভেবো না আমি তোমাকে ভাইয়ের সম্মান দেব। তুমি আমার বডিগার্ড, বডিগার্ডের মতে থাকবে। রহমান, বাজারে লোক পাঠিয়েছো? জি হুজুর। আচ্ছা ঠিক আছে। এই যে রাজা, আমি তোমাকে খুঁজছিলাম। তুমি এখনই গাড়ি নিয়ে সোজা স্টেশনে চলে যাও। স্টেশনে? আজ সকাল 11টার ট্রেনে আরমান, মানে আমার মেয়ের হবু বর আসছে। তুমি তাকে স্টেশন থেকে রিসিভ করে নিয়ে আসবে। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা আচ্ছা। আমি তো লোক পাঠিয়েছিলাম, রাজার সাথে তোমার দেখা হয়নি? যাকে পাঠিয়েছিলেন ব্যাটা একটা চরম বেয়াদব, আমাদের অপমান করেছে, তাই আমরা বাধ্য হয়ে অন্য গাড়ি নিয়ে চলে এসেছি। আ কালু শুকর দেই, আঙ্কেল ভালো মানুষ বললিয়া, বাড়ির চাকর বাকর একটু বেয়ারা হয়ে গেছে। রাজা চাকর নয়, ও আমার ছেলের মতোই এই বাড়িতেই থাকে। এই দেখো, আমি তো ভুলেই গেছি, মা ডায়না এদিকে আয়। মা আরমান, এ হচ্ছে আমার মেয়ে ডায়না। ডায়না, এ হচ্ছে আরমান। হ্যালো মিস্টার আরমান, হাউ আর ইউ? মাইয়েদা মোর শোক মল্লিকা, মাইয়েদা মনে পছন্দ করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডায়না, বাবাজি অনেক ক্লান্ত হয়ে এসেছে, তুই নিজের হাতে বাবাজির জন্য ঠান্ডা শরবত নিয়ে আয়। ঠিক আছে বাবা। রহমান। জি হুজুর। বাবাজিকে গেস্ট রুমে নিয়ে যাও। আচ্ছা হুজুর। আসুন। আপনারা বিশ্রাম করুন, আমি আসি। তুই শরবত নিয়ে যা, আমার কথা জিজ্ঞেস করলে বলবি আপার হঠাৎ বাথরুম। আচ্ছা আপা। শিহাব শিকদারের মেয়েকে বিয়ে করার মজা এইবার টের পাবে বেটা। আরে বসো 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 বসো। তুই শরবত দিয়ে এলি কেন? ডায়না মা কোথায়? আপার রুমে, মানে হঠাৎ বাথরুমে। ঠিক আছে আঙ্কেল, আমরা খাইয়ে নিতে আসছি। তাছাড়া বিয়ের আগে মেয়েরা স্বামীর সামনে আসতে একটু লজ্জা পায়। ডায়নার দিকে তাকাইতে আমি খুব শরম পাইতেছিলাম। আসলে তোমরা দুজনেই খুব লাজু। নাও বাবা, সর্বটুকু খেয়ে নাও। সত্যি ডায়না খুব সুন্দর শরবত বানাইছে, কলিজা একদম ঠান্ডা হয়ে গেল। আঙ্কেল বাথরুমটা কোথায়? জি ওই তো সামনে রোডেই বাথরুম। আল্লাহ
বলতে পারতেছি না হোয়াট রং ডায়রিয়া নয় তো ডায়রিয়া না আঙ্কেল আমি বুঝা পারছি গভীর কোন শক্তান্ত না 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 এইসব কিছুই না নিশ্চয়ই গরমে বদহজম হয়েছে রমান রমান জি হুজুর এক্ষুনি একজন ডাক্তার নিয়ে এসো যাও 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 আরমান আরমান ম্যাডাম কোথায় যাবেন কেন তুমি আমার সাথে যাবে নাকি আমার কাজই তো আপনাকে গার্ড দেয়া তুমি কিন্তু আমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করছো আমি কারো স্বাধীনতা হরণে বিশ্বাসী নই আপনি যদি একাই বাইরে যেতে চান তাহলে আপনি এক মিনিট অপেক্ষা করুন আমি আঙ্কেলের অনুমতি নিয়ে আসি ম্যাডাম আপনি না রাজা ভাই আজ থেকে আপনি আমাকে ডায়না মানে আমার নাম ধরেই ডাকবেন আমার কোনো ভাই নেই আপনার মতো একজন বড় ভাই থাকলে খুব ভালো হয় তাই না তা বোন ডায়না একটা কথা তোমাকে বলি তোমার হবু বর বাড়িতে আছে তুমি দয়া করে কোনো পাগলামি করো না 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 আজ একটু পরেই আমি আপনাকে নিয়ে বাইরে যাব সে কথা বলতেই এখানে এসেছি এই যা পাতা নিন চাটা খান এই গরমে আমি চা খাবো না গরমই তো গরম কাটে তাই না রে নাসরিন জি আপা খান খান জলদি খান খাবো আচ্ছা ঠিক আছে আপনি চা খান আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি আচ্ছা মতলব খুব খারাপ ইয়েস সামথিং রং
চোখে দেখেছো? জি আঙ্কেল, পোলাডার নাম বাদশা। বাদশা? রাজা কোথায় ছিল? রাজারে ঘুমের ওষুধ খাওয়াইয়া ঘুম পাড়াইয়া গাড়ি নিয়ে বাইরেই গেছে। হোয়াট? এসো আমার সাথে। জি আঙ্কেল, খুব তো নাক ডেকে ঘুমাচ্ছ, রাজা কোথায়? ডায়না ম্যাডাম আমার সাথে বাইরে যাবে বলে আমাকে এক কাপ চা দিয়েছিল, তারপর আমি কিছু বলতে পারবো না। ডায়না তোমাকে ঘুমের ওষুধ খাইয়ে বাদশার কাছে গেছে, আরমান আর কালু নিজের চোখে দেখেছে। রাজা, আজ যদি তোমার চোখের সামনে তোমার বোনের বিয়ে ভেঙে যায় তাহলে কি তুমি চুপ করে বসে থাকবে বলো রাজা? বাবা, আমার মান সম্মান ইজ্জত সবকিছু তোমার উপরে নির্ভর করছে। আঙ্কেল, আপনি শান্ত হন, আমি সব দেখছি। ভালো থেকো, আসি বাদশা। কোন সাহসে তুই ডায়নার দিকে হাত বাড়িয়েছিস তুই জানিস না? রাজার বোনের দিকে হাত বাড়ানোর পরিণাম মৃত্যু। ডায়নার ভাই হিসাবে পরিচয় দিয়েছিস বলে তোকে বলছি, নিজের জীবনের প্রতি যদি বিন্দু পরিমাণ মায়া থাকে তাহলে তুই ফিরে যা। রাজা যাবে, তবে তোর জীবনটা হাতের মুঠোয় নিয়ে। তাহলে প্রমাণ হয়ে যাক এই পৃথিবীতে কে বেঁচে থাকবে বাদশা না রাজা। তোমরা দুজন পাগল হয়ে গেছো, একবার ঠান্ডা মাথা ভেবে দেখো, কার খেলার পুতুল হয়ে তোমরা দুজন দুজনের প্রাণবধ করতে এসেছো? ঠিক বলেছেন বাবা, যান ভাইজানকে নিয়ে যান। চলো
ঘাস বানাবে, খুন করবে। আরে তুই খুনি হলে আমার কি হবে? চল চল বলছি। আঙ্কেল, সন্ধ্যা হইয়া এলো, এখনো রাজা ফিরিয়া এলো না। আমিও তাই ভাবছি। আঙ্কেল কিছু মনে করেন না, রাজা বাদশারে খুন করতে না পারলো, বাদশারাতে রাজা খুন হইবে, আর রাজা খুন হইলে আপনার বিপদের বাইরে যাইবে। আবার বাদশা যদি রাজারে খুন করে, তাহলে রাজারে খুনের দায় আপনি ভাসিয়ে যাইবেন, আর রাজা বাইচে গেলে তার উপর হামলার প্রতিশোধ নেওয়ার লেগিয়া সে ডাইনারে তুললে নিয়ে যাইবে, আর ডাইনারে তুললে নিয়ে গেলে এলাকার মানুষের কাছে আপনার মুখ দেখানোই দায় হইয়া পড়বে। আমার আমার মাথায় কিছুই খেলছে না, কি করা যায় একটা উপায় বের করো। আঙ্কেল কিছু মনে না করেন, তাইলে আপনি ডাইনার নিয়ে কিছুদিনের জন্য আমাগো বাসায় গিয়ে ওঠেন। বাসা জীবিত থাকাকালীন এখানে আমাগো বিয়া কোনোভাবেই সম্ভব না। তুমি ঠিকই বলেছ, বাদশাহ জীবিত থাকতে এখানে কোনো কিছুই সম্ভব নয়। তাই কইছিলাম, আপনি যদি রাজি থাকেন তাহলে আমাগো বিয়াটা নীলগঞ্জে সারিয়ে ফেলাইতে চাই। কি কর, আপনি আইসক্রাই ডাইনার নিয়ে আমাগো লগে নীলগঞ্জে চলেন। ইয়েস, ডাইনাকে নিয়ে আমি নীলগঞ্জেই যাব। অসম্ভব, তোমার এই ভুল সিদ্ধান্ত আমি কিছুতেই মানতে পারবো না বাবা। বাবা, তুমি যদি তোমার সিদ্ধান্তে অটল থাকতে পারো, তাহলে আমি আমার সিদ্ধান্তে অটল, আমি নীলগঞ্জে যাব না। ছোটবেলায় মা মারা যাবার পর তুমি আমার জীবনে সুখ শান্তি হাসি আনন্দের অভাব বুঝতে দাওনি, তাহলে আজ এমন কি ঘটলো যে তুমি তোমার সন্তানের নিরাপত্তার ভয় করছো? বাবা, কি করছো তুমি? ডায়না, যদি তুই এই মুহূর্তে আমার সঙ্গে নীলগঞ্জ যেতে না চাস, তাহলে আমাকে আর কোনোদিন তুই দেখতে পাবি না। তোর বাবার লাশ আমি তিন পর্যন্ত গুনবো, তুই যদি রাজি না হোস তাহলে তোর চোখের সামনে আমি সুইসাইড করতে বাধ্য হব। এমন কাজ তুমি করো না বাবা। দুই, না বাবা না। তিন, না বাবা না। আমি সব কিছু হারাতে পারবো, কিন্তু আমার বাবাকে আমি হারাতে পারবো না। তোমাকে হারিয়ে আমি কাকে নিয়ে বাঁচবো বাবা? আমি তোমার সিদ্ধান্ত মেনে নিলাম বাবা, আমি তোমার সাথে যাব বাবা, আমি তোমার সাথে যাব। রহমান হুজুর, বাড়ি ঘর সবকিছু তোমার উপরে রেখে গেলাম, দেখে দেখো। আপনি কোনো চিন্তা করবেন না হুজুর, আমি এদিকে সব সামলে রাখবো। এসো এসো বন্ধু শিয়াব, তা বলা নেই কনেই হঠাৎ আমার হবু বৌমাকে নিয়ে সরাসরি চলে এলো। আঙ্কেল আর ডায়না এখন আমাদের এখানেই থাকবে। আরে এ তো মহা খুশির সংবাদ বন্ধু। হ্যাঁ নাসির, আমি সিদ্ধান্ত নিয়েছি আরমান আর ডাইনার বিয়েটা তোমার বাড়িতেই হবে। আরে বলো কি বন্ধু, তাহলে আজ থেকে ঢাক ঢোল বাজাতে শুরু করে দেই। এই তোরা কে কোথায় আছিস? তারাই বাজা, বাজি ফোটা, আরে আরমান চৌধুরীর বিয়ে হবে। বাবা, আঙ্কেল আর ডাইনার মনটা ভালো নাই, বিয়ের তারিখটা কয়দিন পরে তোমরা দুই বন্ধু মিলে ঠিক করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এসো বন্ধু এসো এসো বৌ এসো এসো চলো। ডাইনা ডাইনা, তুমি বেরিয়ে এসো।
দেখো তোমার বাসা তোমাকে নিতে এসেছে। ডায়না ডায়না তো নেই বাবা। নেই মানে? গতকাল হুজুর ডায়নাকে নিয়ে তার হুবুজামের সাথে নীলগঞ্জে গেছে। কি বলছেন চাচা? হ্যাঁ বাবা, ওখানে নাসির খানের ছেলের সাথে ডায়না মামুনির বিয়ে হবে। এই বাদশা ডায়নার জন্য মরতে পারে এবং ডায়নাও বাদশার জন্য মরতে পারে। না, তা হতে পারে না, আমি তা হতে দেব না। হে আল্লাহ, তুমি দয়ালু, তুমি মেহেরবান। আমার বিশ্বাস, আমার সন্তানদের তুমি আমার বুকে ফিরিয়ে দেবেই, ফিরিয়ে দেবেই। আমাকে একটু সাহায্য করবেন? নাসির খানের বাড়িটা কোন দিকে একটু দেখিয়ে দিবেন। শৈবাল, শৈবাল বাবা, তুমি বেঁচে আছো? তোমার বড় ভাই সাগরের খবর কি? এসব কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না, কে সাগর কে শৈবাল। আপনি ভুল করছেন, আমি সাগর শৈবাল নামের কাউকে চিনি না। শৈবাল, আমার শৈবাল, আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন, তার অশেষ রহমতে আজ আজ আমি তোকে ফিরে পেয়েছি বাবা। আমি আপনার ছেলে শৈবাল নই, আমি বাদশা। কি বলছিস বাবা? তুই আমার শৈবাল, আমার বুকের মানিক। দেখুন, আপনি নিশ্চয় কোথাও ভুল করছেন। হয়তো আপনার ছেলে দেখতে আমার মতো ছিল, তাই বাবা যে মাতার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, সে মা কখন তার সন্তানকে চিনতে ভুল করে না। হায় বাবা, হায় হায়, আমার বুকে হায় হায়। আমি আপনার কষ্ট বুঝতে পারছি মা। আসলে আমি সাগর শৈবালকে চিনি না, জানি না, আমাকে মাফ করবেন মা। শোন বাবা, শোন। বাবা, মেঘ না চাইতেই বৃষ্টি, সত্যি উপর আর কারিশ্মার তুলনা নেই। কবরা, তোর যদি আমার প্রতি কোনো ক্ষোভ থেকে থাকে তবে তা পরস্পরই মিটিয়ে নিস। তুই আমার মুখে যে কলঙ্কের কালি মেখে দিয়েছিলি, আজ তোর রক্ত দিয়ে সেই কালি আমি ধুয়ে নেব।
বল খাইছি শালারে শাশুড়ি ওকে বাঁচান আগুকে বাঁচিয়ে নিয়ে চল হ্যাঁ শেবেলকে বাঁচিয়ে বলে শের উঠবে আপনি আসুন আমার সঙ্গে ওষুধগুলো নিয়ে আসবেন শৈবাল শৈবাল আমার বুকে মানি আমার চোখে আমার শৈবাল মা মা গো আমি সব মনে করতে পারছি মা এতদিন আমি স্মৃতি হারিয়ে সব কিছু ভুলেছিলাম মা এখনো সব মনে পড়ছে মা নাসির খান আমাদের দুই ভাইকে মেরে নদীতে ফেলে দিয়েছিল নাসির খানকে খুন করে ওর হাত থেকে আমার বাবার এই মাটি আমি উদ্ধার করবোই মা তার আগে সাগরকে তোর খুঁজে বের করতে হবে বাবা মা সাগরও বেঁচে আছে আমি আজই ওকে তোমার কাছে নিয়ে আসবো মা সত্যি বলছিস শৈবাল সত্যি আমার সাগর বেঁচে আছে হ্যাঁ মা তুমি তুমি আমাকে দোয়া করো যা বাবা আল্লাহ যেন তোদের দুই ভাইকে সহি সালামতে আবার আমার বুকে ফিরিয়ে আনেন শিকদার সাহেব এখান থেকে যাবার পর রাজা আর এখানে আসেনি রাজা যেখানে থাকে সেখানে চিনেন চাচা হ্যাঁ চিনি ওই তো রাজা আসছে সাগর তুমি আমার আপন বড় ভাই আমাদের দুই ভাইকে হারিয়ে মা পাগল হয়ে গিয়েছিল তুমি বাড়ি ফিরে চলো ভাই নাটক করার জায়গা পাস নি আমার কথা শোনো ভাই সেদিন মার খেয়ে আজ নাটক সাজিয়ে আমাকে বড় ভাই বানাতে এসেছিস ভাগ্যের জোরে সেদিন বেঁচে গিয়েছিলি কিন্তু আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না যত খুশি মারো কিন্তু আমরা এক মায়ের পেটে দুই ভাই আমি শৈবাল তুমি সাগর তুই শৈবাল আর আমি সাগর হ্যাঁ যতই চালাকি করিস না কেন আজ আমার হাত থেকে তো রক্ষা নেই ভাই আমি মাকে কথা দিয়ে এসেছি তোমাকে আমি মায়ের কাছে নিয়ে যাবই এই তুই আমাকে তোর মায়ের কাছে নিয়ে যাবি আজ আমি তোকে লাশ বানিয়ে তোর মাকে উপহার দিয়ে আসবো তুমি আমার কথা বিশ্বাস করো ভাই আমি একটু মিথ্যে বলছি না তুই চিৎকার করে বলতে থাক আমি তোর একটি কথা বিশ্বাস করি না এভাবে কিছুতেই সাগরকে মায়ের কাছে নিয়ে যাওয়া যাবে না ভাইয়া
কথা বলো ভাইয়া, ভাইয়া আমি তোমাকে মারতে চাইনি, কথা বলো ভাই, কথা বলো ভাই। মা তোমার জন্য অপেক্ষা করছে, চলো। মা, মা, সাগর, মা, সাগর, আমার সাগর, আমার সাগর, আমার সাগর, বাবা আমার বুকে, আমার বুকে আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া, তোমার দয়া যখন আবার আমার সন্তানদের ফিরে পেয়েছি, তখনই দুই সন্তানকে দিয়েই আমার স্বামীর খুনি ওই নাসির খানকে উচিত শিক্ষা দেব। ওর দখল থেকে আমার স্বামীর ভিটামাটি আমি উদ্ধার করবই। তুমি আদেশ করো মা, আমরা ওই হারামের বাচ্চা নাসির খানকে খুন করে আমাদের বাবার হত্যার প্রতিশোধ দেব মা। আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না বাবা, অপেক্ষা কর, নাসির খানের মৃত্যু ঘণ্টা তোদের হাতেই বাজবে। মাই সান, রাত অনেক হয়ে গেছে, আজ আর এর সঙ্গে দেখা করা যাবে না। শিকদার আমাকে অবস্থায় দেখলে আকাশ থেকে পড়বে। এই তুমি ও ডায়নার সঙ্গে আজ রাতে না হয় নাই দেখা করলে। নো নো ড্যাড, আমি ঠিক আছি। শোনো মাই সান, বসো 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 বসো, হ্যাঁ শোনো, এই শিকদারের সমস্ত সম্পত্তির মালিক ডায়না, কে তোমার বউ হবে ঠিকই, কিন্তু শিকদার প্রপার্টির মালিক তুমি কোনদিনই হতে পারবে না। ডায়নার স্বামী হিসেবে খুব বেশি হলে কেয়ারটেকার হতে পারে, আর সুযোগ বুঝে আমি শিকদারের যৌথ হিসেবে তার সকল সম্পত্তি তোমার নামে উইল করে দিতে। কিন্তু আঙ্কেল তোমার এই প্রস্তাবে রাজি হইবে? হতেই হবে, কারণ শিকদার এখন ফাট্টা বাসে আটকে গেছে, মেয়েকে দিয়ে সে এখন আমার হাতে মুঠোয়। গুড গুড মাই ড্যাড, ইয়েস মাই সান। ডায়না ঘুমিয়ে না পড়লে ওর সাথে একটু ভাবছে বাবার চেষ্টা করলে। আমায় তুমি ক্ষমা করে দিও, তোমার ভালোবাসা, তোমার ডায়নাকে আমি বুঝে ধরে রাখতে পারছি না। আত্মহত্যা মহাপাপ, নইলে জানি না আমার ভাগ্যে কি আছে। তোমার উপহার দেয়া শাড়ি আজ অঙ্গে জড়িয়েছি, অথচ তুমি নেই। আমি জানি তুমি কাছে থাকলে আজ আমায় আদরে আদরে ভরিয়ে দিতে। আপনি আপনি এত রাতে আমার বেডরুমে? ডায়না, বেডরুমটা তোমার, কিন্তু বাড়িটা আমার। একদিক তোমার বাড়িতে আমারে কুত্তার মতো অপমান করিয়া তারাই দেখলা, এখন আমার বাড়িতে এই কুত্তাই তোমারে কামড়াইয়া দিতে পারে। এদিকে আসো। ছাড়ুন, ছাড়ুন বলছি। একি আপনি মদ খেয়েছেন? ছি ছি ছি,
প্রথম দিন দেখে আমি বুঝতে পেরেছি আপনি একজন ভণ্ড শয়তান। এ মাইয়া, সাপের মতো ফোঁস ফোঁস করতেছো কেন? আজ নয় কাল তোমার সাথে আমার বিয়ে হইবে। আমার গায়ে হাত তুললে মাইয়া তোর বড় দেমাক তাই না? ঠিক আছে, তোর যত দেমাক আজ এক্ষুনি ভাঙ্গা গুড়ে গুড়ে ঘুরিয়ে দেবো। তোর বদমাইশ ছেলে আমার ডাইনাকে জোর করে তুমি দেখছি আকাশ থেকে পড়লে। নাসির, তোকে আর তোর ছেলেকে আমি ফেরেশতার মতো মনে করতাম, আসলে তোরা দুজনেই শয়তান। তোদের সাথে কোনো সম্পর্ক হতে পারে না। কিন্তু আঙ্কেল, সম্পর্ক যদি আপনার করতেই হইবে, তার আগে বাপ মাইয়া কেউ এনে বাড়িতে পারবেন না। কি বলতে চাও তোমরা? এখনই এই মুহূর্তে ডাইনারে বিয়ে করতে চাই, এবং বিয়ের যৌতুক হিসেবে তোমার সমস্ত সম্পত্তি আরমানের নামে উইল করে দিতে হবে। তার মানে তোদের বাপ ছেলের দুজনের লোভ ছিল আমার সমস্ত সম্পত্তির উপর? এই তো বুঝলেন, যদি না দিই আপনার। আমি তোদের অন্যায় প্রস্তাব মেনে নেব না। তাহলে তুমি মরো বন্ধু। আমার ভুলের জন্য আমাকে তুই ক্ষমা করিস। আরমান, এই লাশটাকে জ্বালিয়ে ফেলার ব্যবস্থা কর। আমাদের কথার বাইরে গেলে তোমার দশা তোমার বাবার মতোই হবে, কিন্তু আমরা তা চাই না। আমরা চাই তুমি বেঁচে থাকো। তোমাকে সকাল পর্যন্ত ভাবার সময় দিলাম। আরমান, ওকে আটকে রাখ। মামুনি, মামুনি, জলদি এসো, এসো। বৌমা, বৌমা, শ্যামসু ভাই, আপনি? মা, এই মেয়েটি বিপদে পড়েছে, তাই তোমার কাছে নিয়ে এলাম। কি হয়েছে মা? বাদশা, নাসির খান বাবাকে মেরে ফেলেছে, বাবা নেই। ডাইনা, আজ নাসির খানের পাপের সাম্রাজ্য আমরা ধ্বংস করে দেব। হ্যাঁ বোন, কেঁদো না।
নাসির খানের অত্যাচারের কবর রচনা করব। মা, ও ডায়না শিকদার সাহেবের মেয়ে, আমি ওর বডিগার্ড ছিলাম। বৌমা, ডায়নাকে নাসির খান বন্দি করে রেখেছিল, আমি ওকে মুক্ত করে তোমার কাছে রাত্রে এখানে নিয়ে এসেছি। তোমার কোনো ভয় নেই মা, আমার ছেলেরা থাকতে তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। বাদশা, বাবা আমাকে আত্মহত্যার হুমকি দিয়ে তার বন্ধুর ছেলে আরমানের সঙ্গে জোর করে বিয়ে দেবার জন্য আমাকে নাসির খানের বাড়িতে নিয়ে এসেছিল। গত রাতে আরমান আমার ইজ্জত নেবার চেষ্টা করলে বাবা এসে বাধা দেয়। নাসির খান বাবাকে পিস্তল ধরে আমাদের সব সম্পত্তি লিখে দিতে বললে বাবা রাজি না হয় আমার সামনে বাবাকে খুন করে। কাঁদিস না মা, নাসির খানের পাপের সাগর আজ কানায় কানায় পূর্ণ হয়েছে। আজই হবে এই মাটি পৃথিবীতে নাসির খানের শেষ বিচার, আজই হবে ওর জীবনের শেষ দিন। ডায়না ম্যাডামকে দেখে এসেছি সাগর ও শৈবালদের বাড়িতে, শামসু ডায়নাকে ওখানে নিয়ে গেছে। বস, সাগর শৈবাল মরেনি, বেঁচে আছে। সাগর শৈবাল তাহলে মরেনি, এখনো বেঁচে আছে। ডায়না, ডায়না ওখানে আছে। মামু, বাবা, সেদিন তোমার আড্ডার সাগর শৈবাল বাইচে গেল, আজ এই আজরাইলের আড্ডা বাঁচতে পারবে না। পীর খানের, নাসির খানের, আরমান খানের, আরমান খানের। আমার কাছে? হ্যাঁ শয়তান, হ্যাঁ। আজকের এই মিছিল অধিকারদের মিছিল, প্রতিশোধের মিছিল। ও, রক্ত নেবার মিছিল? হ্যাঁ নাসির খান, হ্যাঁ। জাফর চৌধুরীর সম্পত্তির প্রকৃত ওয়ারিস আমার স্বামী শরীফকে আর তার বাবা জাফর চৌধুরীকে তুই খুন করেছিস, তারপর আমার দুই সন্তানকে মেরে নদীতে ফেলে দিয়ে ভেবেছিস তুই এই চৌধুরী প্রপার্টির একমাত্র মালিক। কিন্তু ভুল নাসির খান, ভুল। মহান আল্লাহ যাদের বাঁচিয়ে রাখেন, জালিম তাদের কোনোদিন শেষ করতে পারে না, তার প্রমাণ তুই নিজের চোখে দেখবি। সাগর শৈবালকে আল্লাহ আবারও আমার বুকে ফিরিয়ে দিয়েছেন, তোদের বাপ ছেলের জান কবচ কর। নাসির খান, একদিন এই জায়গায় তুই তোর পাড়া কুত্তাদের দিয়ে আমাদের দুই ভাইকে মেরেছিলি, পরে পরে আমার মাকে নির্মম ভাবে আমাদের সামনে মেরেছিলি, আজ তোর জীবনের শেষ দিন সরে বাচ্চা, ওদেরকে শেষ করে দে। তুমি এখানে থাকো। Oh!
আমাকে তুই মাইরা ভালাইলি বাবাকে মেরেছিলি, আজ তোর শেষ দিন। শুয়োরের বাচ্চা, আসুন স্যার, আসো। হ্যান্ডস আপ, অ্যারেস্ট দেম। লাশগুলো পোস্টমর্টমের ব্যবস্থা করো, যাও। ইয়েস স্যার। চাচা, তুমি এসেছো। নাসির খান বাবাকে মেরে ফেলেছে চাচা, মেরে ফেলেছে। খুঁজ নেই। শিউলি, মা ও শিউলি আমাকে আহত অবস্থায় উদ্ধার করে আমার জীবন বাঁচিয়েছিল। মা, ডাইনাকে তোমার কাছে রেখে গেলাম, ওকে আমি ভালোবাসি। চলুন আসি মা। আসি মা।